আজকে আপনাদেরকে আরএস আগরওয়াল বাংলা বই থেকে সময় ও কার্য চ্যাপ্টার থেকে সূত্র ছাড়া মুখে মুখে কীভাবে অঙ্ক করবেন খাতা পেন দিয়ে ডিটেলস বুঝিয়ে দেব। আমাদের টার্গেট কলকাতা পুলিশ এক্সামের জন্য। চলুন এক নম্বর প্রশ্নটি শুরু করা যাক। আমরা প্রথম থেকে সমাধান করা কিছু উদাহরণ থেকে আমরা সমাধান করতে শুরু করব। এক নম্বর প্রশ্ন, যদি রজার একটি কাজ 8 দিনে করতে পারে এবং অ্যান্টনি একই কাজ 5 দিনে শেষ করতে পারে, তাহলে উভয় মিলে একসাথে কাজটি কতদিনে শেষ করবে? দেখুন সমাধান করা আছে, আমরা এইভাবে সমাধান করব না, ঠিক আছে? আমরা দেখুন এলসিএম পদ্ধতি বা লসাগু পদ্ধতিতে কীভাবে সহজ পদ্ধতিতে মুখে মুখে সমাধান করা যায় আমরা এইভাবেই অঙ্ক করব। এক নম্বর প্রশ্ন, যদি রজার একটি কাজ 8 দিনে করতে পারে, তাহলে এক নম্বর প্রশ্ন 8 দিনে করতে পারে রজা, আমি ডিটেলস বলছি, রজার 8 দিনে করতে পারে। আবার অ্যান্টনি বলছে একই কাজ 5 দিনে শেষ করতে পারে। এদের লসাগু নিয়ে নেব, লসাগু কত হবে 40, রাজা 8 দিনে করতে পারে, টোটাল 40 ইউনিট কাজ। তাহলে একদিনে করবে 5 ইউনিট কাজ, অ্যান্টনি 5 দিনে 40 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত করবে 5 আটে 40। তাহলে অ্যান্টনি 5 দিনে 40 ইউনিট কাজ করছে, তাহলে একদিনে 8 ইউনিট কাজ করবে। এগুলো আমি ইউনিট বলে লিখলাম। তাহলে রজা আর অ্যান্টনি একসাথে 8 মাস 13 ইউনিট কাজ কদিন হচ্ছে? একদিন। রজা আর অ্যান্টনি একসাথে কাজ 13 ইউনিট কাজ একদিনে করতে পারে, একদিনে করতে পারে, ঠিক আছে, একদিনে করতে পারে। তাহলে এক ইউনিট কাজ একসাথে কত মিল করবে? এক ইউনিট কাজ একসাথে করবে 1 এর 13 দিন। রজা অ্যান্টনি এক ইউনিট কাজ একসাথে 1 এর 13 দিন করবে, তাহলে 40 ইউনিট কাজ একসাথে 1 এর 13 ইনটু 40। তাহলে আমরা এটা কাটাকাটি করে ফেলবো, দেখুন কত হচ্ছে, কাটাকাটি করলে 3 × 3 = 39 13 দিন। এটা হচ্ছে অ্যান্সার। কতদিন শেষ করতে পারবে? দেখুন 3 × 1 = 13 দিন, দেখুন 3 × 1 = 13 দিন শেষ করবে। উত্তরটা আমরা খুবই সহজে করে ফেললাম। এরপর আমরা করব দেখুন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী বলছে? এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে এবং বি একা 20 দিনে শেষ করতে পারে, এ একা কাজটি কতদিনে শেষ করতে হবে? আমরা একইভাবে অতীতে অঙ্কটি সমাধান করব। দেখুন কীভাবে করছে অঙ্কটি সমাধান, এ এবং বি একসাথে কাজ সমাধান 15 দিনে করতে পারে। তাহলে এ প্লাস বি একসাথে 15 দিন, বি একা বলে লিখলাম, কতদিনে 20 দিনে শেষ করতে পারে। এতে আমি এলসিএম নিয়ে নেবো, 15 × 20 এলসিএম হচ্ছে কত? দেখুন কোথায় 15 × 20 এলসিএম যদি আমরা নিই তাহলে হবে 60
ষাটকা মার দুই সবই যাচ্ছে এলসিএম দেখুন, চার পনেরো ষাট, মুখে মুখে সবার হচ্ছে তিন কুড়ি ষাট। তাহলে এ প্লাস বি একসাথে কত কয়েন কাজ করছে? চার ইউনিট, চার ইউনিট কাজ। আমরা দেখুন বি এর ইউনিটটা পেয়ে গেছি, বি এর ইউনিট তিন। তাহলে এ তিন, তিনটা বললাম, তাহলে আমি এর একা কাজটা বেরিয়ে যাবো কীভাবে করছি দেখুন। এইভাবে আমরা তো বিয়ের কাজটা পেয়ে গেছি, তিন ইউনিট কাজ, বিয়ের ইউনিটের জায়গায় তিনটে বসিয়ে দিলাম, একসাথে করছে চার ইউনিট, চার ইউনিট। তাহলে এ একা করতে পারে চার মাইনাস তিন, তাহলে এক ইউনিট কাজ করতে, এ একা এক ইউনিট কাজ করতে পারে, কাজ করতে পারে। বুঝাতে পারলাম কি বলে? তাহলে এ একা কাজটি কতদিনে শেষ করতে পারবে? তাহলে টোটাল আমাদের দেখুন বলছে এ একা কাজটি কতদিনে শেষ করতে পারবে, আর আমাদের টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে ষাট, টোটাল কাজ কত আমাদের? ষাট, ষাট ইউনিট। তাহলে এ যদি এক ইউনিট কাজ করে, এ একা একদিনে এক ইউনিট কাজ করে, তাহলে ষাট ইউনিট কাজ কতদিন কতদিন মিলে করবে? আমি দেখুন পুরোটা লিখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এ একা এক ইউনিট কাজ করে এক দিনে, তাহলে ষাট ইউনিট কাজ করে সাত দিনে। তাহলে কত কী বলে দেখুন, এ একা কাজটি কতদিনে শেষ করতে পারবে? তাহলে আমরা সাত দিনে শেষ করতে পারবে, এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজভাবে করলাম, আমি আপনাদেরকে একদম ভেঙে ফুটে বলছি বলে একটু অঙ্কটা বড় হচ্ছে, তাহলে এগুলো মুখোমুখি করা যায়। দেখুন মুখোমুখি কীভাবে করবেন, বলছে এ বি একসাথে পনেরো দিন করতে পারে, তাহলে বি একা কুড়ি দিনে করতে পারে, তাহলে আমরা মুখোমুখি লস করলাম ষাট ষাট, কারণ চার পনেরো ষাট, তিন কুড়ি ষাট। তাহলে বলছে বিয়ে রেখা, তাহলে আমি বিয়েরটা দিয়ে তিন বসিয়ে দিলাম, তাহলে আর এ প্লাস বি চার ইউনিট কাজ করছে, তাহলে বিয়ের ইউনিটটা পেয়ে যাচ্ছি আমি তিন, তাহলে এ প্লাস বি, তাহলে বিয়ের মানটা বসিয়ে তিন, তাহলে এ এদিকে আমি চার ইউনিট, তাহলে এদিকে তিনে চলে গেলে বিয়োগ হচ্ছে, তাহলে এ একা এক ইউনিট কাজ করছে, তাহলে বলেছে একদিনে কত কী বলেছে দেখুন, সে বলেছে এক এ একা কাজটি কতদিনে শেষ করতে পারবে, তাহলে এ হচ্ছে একদিনে এক ইউনিট কাজ, তাহলে ষাট ইউনিট কাজ করবে টোটাল সাত দিনে। মুখে মুখে অঙ্কগুলো করা যায়। এরপর আমার আছে তিন নম্বর প্রশ্ন, দেখুন তিন নম্বর প্রশ্ন কী বলছে। তিন নম্বর প্রশ্ন বলেছে দেখুন, এ একা তিনশো টাকার একটি কাজ ছদিনে শেষ করতে পারে, কিন্তু একজন সহকারী নিয়োগ করলে চার দিনে কাজটি শেষ হয়, সহকারীর কাজটির জন্য কত টাকা ভাগ হবে? সহকারীটা হচ্ছে আমি ধরে নিলাম বি। আমরা বইয়ে যেভাবে সমাধান করেছে সেভাবে করবো না, আমরা কীভাবে মুখে মুখে করবো খুব সহজ পদ্ধতিতে সেইভাবেই আপনাদেরকে বোঝাবো। বলছে এ একা তিনশো টাকার একটি কাজ ছদিনে করতে পারে, তাহলে আমরা লিখবো কী করবো দেখুন। তাহলে দেখুন আমি এভাবে বুঝাচ্ছি, ঠিক আছে, আমার একটু খাতা পেন একটু দেরি হচ্ছে, তাই তাহলে আপনাদের অঙ্কগুলো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি ভালোভাবে বুঝিয়ে। এ একা তিনশো টাকার কাজ ছদিনে করতে পারে, এ করছে ছদিনে, সহকারীকে আমি বি ধরলাম, বি করছে কত? বি করছে দেখুন চার দিনে সহকারীকে নিয়ে। তাহলে বলেছে তাহলে সহকারীর মানে
একসাথেই হচ্ছে তাহলে সহকারী এ প্লাস বি, সহকারী হচ্ছে বি, তাহলে চার দিন, চার দিন। আমি আবার এদের রাসাগো নিলাম, চব্বিশ ইউনিট কাজ বা 12 ইউনিট কাজও করতে পারি, আমি 24ই নিলাম, যে যেভাবে নিতে পারে। তাহলে 4 6 24 উত্তর কিন্তু একই বেরোবে, 6। ঠিক আছে, এদের আমি দেখুন আবার সেই একইভাবে নেব, দেখুন কি বলেছে, এ একা 6 দিনে করতে পারে 4 ইউনিট কাজ, 6 দিনে 4 ইউনিট, একদিনে করছে তাহলে 4 ইউনিট কাজ, বি 4 দিনে 24 ইউনিট কাজ করে তাহলে একদিনে 6 ইউনিট কাজ করবে, এ প্লাস বি একসাথে মিলে কাজ করছে কদিনে 6 ইউনিট কাজ, এক দিনে। তাহলে এ করছে কত, 4 ইউনিট কাজ, 4 প্লাস বি, তাহলে আমি বি এর মানটা পেয়ে যাবো কত, একসাথে মিলে 6 ইউনিট, তাহলে বি সমান একসাথে 6 - 4 সমান 2 ইউনিট কাজ, 2 ইউনিট কাজ করছে। তাহলে আমি পেয়ে গেলাম এ, এ করছে, এ কাজ করছে কত, এ করছে 4 ইউনিট কাজ, বি করছে কত, 2 ইউনিট কাজ। তাহলে আমি যদি তাহলে বলতে পারি এ ইস টু বি যদি নিই তাহলে 4:2 নিতে পারি, 4:2, তাহলে তাহলে যদি যোগ করি তাহলে এর ভাগ কত, তাহলে এর ভাগ হচ্ছে 4 6 কত 300 টাকা, 300 টাকা, এর এর একা 300 টাকা, তাহলে ভাগ কত হচ্ছে দেখুন, 50, তাহলে 200 টাকা, বুঝতে পারছি 200 টাকা। তাহলে বি দেখুন, বি 2 ইউনিট কাজ করছে, তাহলে বি 2 6 × 300, তাহলে বি এর ভাগ কত হচ্ছে, 50, বি এর ভাগ 100 টাকা, 100 টাকা পড়ছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বিয়ের বলছে সহকারী কাজটির জন্য কত টাকা, সহকারী আমি বি ধরেছিলাম, তাহলে আমি 100 টাকা পাচ্ছি, তা সহকারী ভাগ কত, 100 টাকা, বুঝাতে পারলাম। এরপরে আমরা যাচ্ছি চারের, চারের প্রশ্নটা দেখুন কি বলছে, চারের প্রশ্নটা বলছে দেখুন, বলছে এ একটি কাজ 4 দিনে এবং বি 5 দিনে এবং সি 10 দিনে করতে পারে, এ বি এবং সি একসাথে কাজটি করলে কত দিনে শেষ হবে। দেখুন পিএসসির 2006 সালের প্রশ্ন, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আগের প্রশ্নটা দেখুন পড়েছিল সেকশন অফিসার 2008, তার আগেরটা পড়েছিল দেখুন, তারপরে এসএসসি 2010, দেখুন এসএসসি 2010 সালের প্রশ্ন, প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে সমাধান করছি খুব সহজভাবে, মুখে মুখে অঙ্কগুলো আমরা 2-3 বার করে করবেন তাহলেই বুঝতে পারবেন, অঙ্কগুলো খুবই সহজ। আমি অঙ্কগুলো দেখুন করছি আবার, এ একটি কাজ 4 দিনে করতে পারে, বলছে এ একটি কাজ 4 দিনে যদি করতে পারে, সে একই পদ্ধতি করবো আমরা, এ একটি কাজ 4 দিনে, বি করছে
পাঁচ দিনে এবং ঠিক হচ্ছে 10 দিনে। আবার একসাথে বলছি এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ প্রতিদিনে শেষ করতে পারবে, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। আমি এদের কী করবো, এলসিএম নেব, চার পাঁচে 20 10 দেখুন তাহলে 20 ইউনিট এদের এলসিএম। এ চার দিনে 20 ইউনিট কাজ করে তাহলে একদিনে 5 ইউনিট কাজ করবে, বি 5 দিনে 20 ইউনিট কাজ করে তাহলে একদিনে 4 ইউনিট কাজ করবে, সি একা কত বলছে 10 ইউনিট 10 দিনে 20 ইউনিট কাজ করে তাহলে একদিনে 2 ইউনিট কাজ করবে। তাহলে বলছে এ প্লাস এ বি সি মিলে একসাথে কাজটি কতদিন শেষ করবে, তাহলে একসাথে যদি কাজটি শেষ করতে চায় এদের নেমে যাবে একসাথে এ প্লাস বি প্লাস সি একসাথে 5 4 9 11 ইউনিট কাজ, 11 ইউনিট কাজ করছে, কাজ করছে এক দিনে 11 ইউনিট কাজ। তাহলে 1 ইউনিট কাজ করবে, 1 ইউনিট কাজ করবে 11 দিনে, তাহলে 20 ইউনিট কাজ। এই 20 ইউনিট কাজ আমাদের টোটাল 20 ইউনিট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, টোটাল টোটাল কাজ, টোটাল কাজ, ঠিক আছে বুঝতে পারলাম, টোটাল কাজ এটা হচ্ছে আমাদের টোটাল টোটাল কাজ, টোটাল কাজ। তাহলে আমাদের টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 20 ইউনিট টোটাল কাজ। তাহলে এটা ভাগ্যলিক কত হবে, তাহলে এ প্লাস বি এগারো একসাথে কাজ করছে কত মিলে, তাহলে একসাথে দেখুন 11 কে 20 দিয়ে ভাগ্যলি মিলে যাবে, 11 কে 20 দিয়ে আমি এত ভেঙে ফুটে করছি 11 কে 11 তাহলে 9, তাহলে 9 এর 11 দিন একসাথে কাজ করতে সময় লাগবে, তাহলে কতদিন শেষ করবে, 9 এর 11 দিনে, এটি হচ্ছে অ্যান্সার, বুঝাতে পারলাম। এরপর দেখুন পাঁচের অঙ্কটি, পাঁচের অঙ্কটা আমরা কীভাবে সলভ করবো দেখুন, এই হচ্ছে পাঁচের অঙ্কটা, এ এবং বি 600 টাকার কাজ হাতে নিল, এ একা কাজটি 6 দিনে এবং বি একা কাজটি 8 দিনে করতে পারে, সি এর সাহায্য নিয়ে, সে সাহায্য নিয়ে মানে তাহলে আবার এ প্লাস বি সি লিখব, লেখার পর দেখুন নিয়ে তারা কাজটি 3 দিনে শেষ করতে পারে, প্রত্যেকের ভাগ কীভাবে আমরা বের করবো, খুব সহজ পদ্ধতি, এটাও খুব সহজ আছে অঙ্কটি, দেখুন কীভাবে আমরা করব। দেখুন বলছে কি, এ এবং বি 600 টাকার কাজ হাতে নিল, এ একা কাজটি কতদিন করতে পারে বলছে 6 দিনে, এ একা 6 দিনে এলো দিন, বি একা কাজ 8 দিন, তা সি এর সাহায্য নিচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 3 দিন, এদের লসাগ হবে কত 24
टोटल वार्क इटा टोटल वार्क 24 यूनिट हमें इटा टोटल काज बोले लिखलाम ताले आमना दे बुझते सुविधा टोटल काज टोटल काज को तो 24 यूनिट ताले ए 6 दिने एक टी काज 6 दिने 24 यूनिट काज करते वाला है ताले एक दिने पार्वे कॉल यूनिट एक दिने 424 बी 3 यूनिट एक दिने एवं ए प्लस बी और एक साथे 3 दिने 24 यूनिट ताले एक दिने 8 यूनिट काज करते पारबे बुझे तो बोललाम एबार बोलछे এবার আমরা দেখুন কি হবে একসাথে কাজ দিয়ে আলাদা আলাদা সির মানটা তাহলে বার করে নেব সির মানটা কিভাবে বার করছি দেখুন এ প্লাস বি প্লাস সি ওরা একসাথে করছে 8 ইউনিট কাজ এ এবং বি এর মান পেয়ে গেছি 4 আর 3 তাহলে 4 প্লাস 3 প্লাস সি এর মান বার করছি 8 ইউনিট তাহলে সি একা একা একদিনে 8 মাইনা 4 8 দিনে 7 1 ইউনিট কাজ করতে পারে 1 ইউনিট কাজ করতে পারে তাহলে আমাদের সবই সবারই মান পেয়ে গেলাম সবারই মান পেলাম তাহলে এ ইস টু বি ইস টু সি দেখুন এর মান হচ্ছে কত এর মান হচ্ছে 4 বি এর মান 3 সি এর মান কত 1 এদের যোগ হচ্ছে কত 4 আর 3 আর টোটাল কাজ এদের যোগফল 8 তাহলে এ এর ভাগ কত বলে দেখুন কত এখানে বলেছে এ এবং বি 600 টাকার কাজ করতে একটি কাজ হাতে নিল তাহলে এ এর ভাগ বার করতে পারবো এ এর ভাগ কত 4 এর 8 ইনটু 600 বলেছে 600 টাকা 600 টাকা তাহলে 600 টাকা কত হচ্ছে তাহলে 4 দুগুণে 4 দুগুণে 8 300 টাকা ঠিক আছে এর ভাগ কত 300 টাকা এর ভাগ কত 300 টাকা এবার ভাগ করব বি এর ভাগ 3 এর 8 ইনটু 600 8 8 75 600 তাহলে 3 75 কত 225 টাকা 225 টাকা এবার শেয়ার ভাগ কত শেয়ার ভাগ হচ্ছে শেয়ার ভাগ হচ্ছে কত হচ্ছে এখানে শেয়ার ভাগটা দেখুন শেয়ার ভাগ হচ্ছে 1 এর 8 ঠিক আছে শেয়ার ভাগ হচ্ছে 1 এর 8 ইনটু 600 তাহলে 8 75 600 তাহলে শেয়ার ভাগ কত 75 টাকা এটা হচ্ছে অ্যানসার 75 টাকা শেয়ার ভাগ কত অ্যানসার দেখুন বলেছে প্রত্যেকের ভাগ বের করো প্রত্যেকের ভাগ আমরা বের করব বলেছি দেখুন এর ভাগ হচ্ছে 300 টাকা বি এর ভাগ হচ্ছে 225 টাকা এবং শেয়ার ভাগ 75 টাকা এই হচ্ছে তারপর অঙ্কটা দেখুন তারপর অঙ্কটা দেখুন কি বলছে একটি কাজ প্রতিদিন 9 ঘন্টা করে 7 দিনে শেষ করতে পারে এবং বি প্রতিদিন 7 ঘন্টা করে 6 দিনে কাজটি শেষ করতে পারে তারা একসাথে প্রতিদিন একসাথে বলছে 8 এর 2 এর 5 ঘন্টা করতে পারে তারা কাজটি কত দিনে
শেষ করতে পারবে একসাথে আটের দুই দুইয়ের পাঁচ ঘন্টা বলে যায়। তাহলে দেখুন এ এবং অঙ্কটা আমি করছি, দেখুন এ একা কাজটি প্রতিদিন ন ঘন্টা করে যদি করতে পারে, একটু ওয়েট করুন, দশ মিনিট। আপনারা প্রশ্নটি লিখে নিন, আমি সমাধান করছি কী হবে, কারণ এটা চাপা যাবে। বইটা দেখতেই পাচ্ছেন কীভাবে করছে, একদম শেষ পর্যন্ত আমার লেখাটা খুব অসুবিধা হচ্ছে। আপনারা খুবই প্রশ্নটা লিখে নিন, আমি আরও বলে দিচ্ছি। এ একটি কাজ প্রতিদিন ন ঘন্টা করে সাত দিনে শেষ করতে পারে, এবং বি প্রতিদিন সাত ঘন্টা করে ছ দিনে কাজ শেষ করতে পারে। তারা একসাথে প্রতিদিন আটের দুই পাঁচ ঘন্টা কাজ করে, তারা কাজটি কতদিনে শেষ করতে পারবে? আমি অঙ্কটা করতে শুরু করছি। এরপর দেখুন কী বলছে, এ একটি কাজ প্রতিদিন ন ঘন্টা করে সাত দিনে শেষ করতে পারে। এ একটি কাজ প্রতিদিন ন ঘন্টা করে সাত দিনে শেষ করতে পারে, তাহলে আমরা ঘন্টাকে দিন করে নেবো, ঠিক দিনটাকে ঘন্টা করে নেবো। তাহলে ন ঘন্টা করে ইন্টু সাত দিন, তাহলে ন ইন্টু সাত মানে সাত নয় তেষট্টি। তাহলে তেষট্টি এ করছে কত, সাত ইন্টু নয়, টোটাল আমরা ঘন্টা করে নিচ্ছি, তাহলে তেষট্টি ঘন্টা। বি করছে কত, বি করছে দেখুন বি প্রতিদিন সাত ঘন্টা করে ছদিন, সাত ইন্টু ছয়, সাত ইন্টু ছয় মানে ছাতে বিয়াল্লিশ ঘন্টা, বিয়াল্লিশ ঘন্টা। এটাকে আমরা এলসিএম নেবো, দেখুন এলসিএম কত হচ্ছে, এলসিএম হচ্ছে কত, একশো ছাব্বিশ, একশো ছাব্বিশ ইউনিট, একশো ছাব্বিশ ইউনিটকে আমরা এটাকে এবার দেখুন একদিনে কত ইউনিট কাজ করে, দেখুন এ তেষট্টি ঘন্টা, একশো ছাব্বিশ ইউনিট টোটাল কাজ, এটা টোটাল কাজ, বুঝে গেল টোটাল কাজ। তাহলে তেষট্টি দুগুণে একশো ছাব্বিশ, তাহলে এ একদিনে দু ইউনিট কাজ, বি একদিনে তিন ইউনিট কাজ, উভয় মিলে কাজ করছে তাহলে কত, দেখুন এ বি একসাথে কাজ করছে, এ প্লাস বি একসাথে কাজ করছে কত, একসাথে কাজ করছে তিন তিন পাঁচ ইউনিট কাজ একদিনে। তাহলে একদিনে একসাথে মিলে কাজ করছে পাঁচ ইউনিট, কাজ বলে দেখুন এরপর কী বলছে, কাজটি শেষ করতে পারবে মানে একসাথেই কাজটি কতদিন মিলে লাগবে, দেখুন অতএব পাঁচ দিনে পাঁচ ইউনিট কাজ একদিনে করতে পারে, তাহলে এক এক ইউনিট কাজ একের পাঁচ ইউনিট, তাহলে কত বলেছে, একশো ছাব্বিশ ইউনিট কাজ, একশো ছাব্বিশ ইউনিট কাজ একের পাঁচ ইউনিট ছাব্বিশ সমান একশো ছাব্বিশ পাঁচ ঘন্টা, ঘন্টা এটা দিন করেছি, এটা ঘন্টা হবে।
দিন না, এটা ঘন্টা, লিখতে ভুল হয়েছিল, এলো ঘন্টা, বুঝতে পারলাম। এরপর কি বলে দেখুন, বলছে তারা একসাথে প্রতিদিন 8-এর 2-এর 5 ঘন্টা কাজ করতে পারে। তাহলে 8-এর 5 মানে এখানে আমি খাতায় টুকে দিচ্ছি, দেখুন 5-8-এ 40, 40 40, 42-এর 5, 42-এর 5 ঘন্টা। তাহলে 42-এর 5 ঘন্টা ঘন্টাকে বলে আমরা 42-এর কত বললাম, 42-এর 5 ঘন্টা, উভয় মিলে একসাথেই বলছি, একবার উভয় মিলে একসাথে ঘন্টা, ঘন্টাকে আমরা দিন করব। তাহলে দেখুন এটাও ঘন্টা ঘন্টা, এরাও উভয় মিলে ঘন্টা, তাহলে 126 × 5, এটা উল্টে যাবে 5-এর 42, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে 3। আমরা ঘন্টাকে দিন করলাম বলে এই জন্য এটা 5-এর এটা উল্টে গেল। তাহলে 3 দিনে শেষ করতে পারবে, এটা হচ্ছে অ্যান্সার। দেখুন আমি আরেকবার ভালো করে বুঝিয়েছি প্রথম থেকে, বলছি একটি কাজ প্রতিদিন 9 ঘন্টা করে 7 দিনে শেষ করতে পারে। আমরা কী করলাম, 9 ঘন্টাকে এই 7 দিনটা বলেছে আমার টোটাল ঘন্টায় পরিণত করলাম। তাহলে এ 7 × 9 63 ঘন্টা কাজ করে এবং বি 7 × 6 42 ঘন্টা কাজ করতে পারে। এদের একটা এলসিএম নিলাম, লসাগু বিল 126। তাহলে একদিনে এ একদিনে 2 ইউনিট কাজ করছে, বি একদিনে 3 ইউনিট কাজ করছে, তাহলে একসাথে ওরা কাজ মিলছে 3 আর 2 5 ইউনিট কাজ করে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা যদি 5 ইউনিট কাজ করে, এদের বলেছে দেখুন তাহলে 5 ইউনিট কাজ 1 ঘন্টা করতে পারে, তাহলে 1 ইউনিট কাজ 1-এর 5 ঘন্টা কাজ করছে, তাহলে 126 টোটাল কাজ কত, টোটাল ইউনিট 126 ইউনিট। তাহলে 126 ইউনিট 1-এর 5 × 126 করলাম, দিয়ে 126 5 ঘন্টা করতে পারে। এবারে বলছে দেখুন, বলছে তারা একসাথে প্রতিদিন 8-এর 2-এর 5 ঘন্টা করে কাজ করে, তারা তারা কাজটি কতদিনে কতদিন বলেছে, এটা যদি ঘন্টা বলতে তার ঘন্টা একই রাখতাম, যেহেতু কতদিনে শেষ করতে পারে, দিন ঘন্টাকে আমরা দিনে আনলাম বলে এটা আমরা 42-এর 5টাকে এনে উল্টে দিলাম, 5-এ 42 করলাম, 5-এ 42, তাহলে টোটাল কাটাকাটি করে 3 দিনে অ্যান্সার বললো। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, না যদি বুঝতে পারেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন, ধন্যবাদ।